যদি আপলোড করে দেয় তাহলে সেগুলো সঙ্গে সঙ্গে সার্টিফিকেট আমি পৌঁছে যাবে। আপনারা জানেন যে আগামী কিছুদিন পরেই পৌরসভা নির্বাচন, পৌরসভাতে আমরা 7-8 মাস আছি, কিন্তু সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে আসানসোলে আমাদের যে পৌরসভা সেই পৌরসভা প্রায় 1 বছরেরও বেশি শূন্য হয়ে আছে। সেখানে অ্যাডমিনিস্ট্রেটররা কাজ করছেন, এই পৌরসভা নির্বাচনগুলো শহরাঞ্চলে হয় এবং শহরাঞ্চলে যে ফলাফল উদ্ভব করে আমি দেখেছি, গ্রামাঞ্চলে কিন্তু আমরা খুব ভালো ফলন করেছি। শহরাঞ্চলের ফলাফল কিন্তু তুলনামূলকভাবে গ্রামাঞ্চলের সঙ্গে যদি তুলনা করে তাহলে কিন্তু গ্রামাঞ্চলের থেকে খারাপ। তারা আমাদেরকে ঠিক করতে হবে শহরের যে ওয়ার্ডগুলো আছে, যারা আমাদের কাউন্সিলর ছিলেন তাদের সঙ্গে বসে আলোচনা করে সেই সমস্ত ভুলগুলো এবং সেই সমস্ত ওয়ার্ডগুলো মানুষের কি গ্রিভেন্স, মানুষ কেন আমাদের ভোট দেয়নি, আমরা সেই ভোটটা কিভাবে ফিরে পেতে পারি এবং যে কোনো উপনির্বাচন হবে আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি প্রত্যেকটা উপনির্বাচনের তৃণমূলের আগামী কিছুদিনের মধ্যে তৃণমূলের সংখ্যা 200 কোটিতে পৌঁছে যাবে এবং বিজেপি ছেড়ে যে কোনো বিধায়ক ইতিমধ্যে 71 হয়ে গেছে, আগামী 2 মাস পরে দেখবেন 40-এর